হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে সবাইকে স্বাগত। তো শুরু করছি আজকের আমাদের মক টেস্ট। তো দেখো, প্রথম প্রশ্ন দেখো, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে মানুষের খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে কোন অংশ? তো বন্ধুরা, এটি তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ, তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি, হাইপোথ্যালামাস কিন্তু এটি সঠিক উত্তর। ঠিক আছে, তো এই যে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে মানুষের খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো দু নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ডিওডেনাম কিসের অংশ? তো তোমরা আমাদের সাথে সাথে উত্তর দিতে চেষ্টা করবে, দেখো তোমাদের প্রস্তুতিটা কত কী হয়েছে, তোমরা সেটা যাচাই করে নাও। তো দেখো, ডিওডেনাম কিসের অংশ? মস্তিষ্ক, ক্ষুদ্রান্ত, যকৃত নাকি ফুসফুস? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি, কিন্তু এটি সঠিক উত্তর। ক্ষুদ্রান্ত কিন্তু, যে ডিওডেনাম কিন্তু ক্ষুদ্রান্ত একটি অংশ। তো দেখো তিন নম্বর প্রশ্নটা, দেখো তিন নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। তো তিন নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ পর্যবেক্ষণ করে? মনে রাখবে প্রশ্নটা, কে সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু কোষ পর্যবেক্ষণ করে? তো রবার্ট হুক, এল ভি লিউয়েন হক, টি সোয়ান, এম স্লাইডেন। ঠিক আছে, তো বন্ধুরা এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, রবার্ট হুক কিন্তু এই যে প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু কোষ পর্যবেক্ষণ করে। তো চার নম্বর প্রশ্ন দেখো, চার নম্বর প্রশ্নে কী বলেছে? তো চার নম্বর প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়াসে তরল মাধ্যমকে কী বলে? তো নিউক্লিয়াসে তরল মাধ্যমকে কী বলে? ক্রোমোজোম, নিউক্লিয়াস, নিউক্লিয় রস নাকি ক্রোমাটিন? তো বন্ধুরা এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, নিউক্লিয় রস কিন্তু বলে, এই যে নিউক্লিয়াসে তরল মাধ্যমকে। ঠিক আছে, তো দেখো পাঁচতম প্রশ্নটা দেখো, হিমোগ্লোবিনের কাজ কী? হিমোগ্লোবিনের কাজ কী? ওটু পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, অ্যানিমিয়া প্রতিরোধ নাকি খাদ্য সরবরাহ? তো হিমোগ্লোবিন, প্রথমে জানতে হবে হিমোগ্লোবিন কী। হিমোগ্লোবিন কিন্তু একটি লৌহ গঠিত যৌগ, এই যে লৌহ থাকার জন্য কিন্তু হিমোগ্লোবিন কিন্তু লাল রঙের হয়। ঠিক আছে, এই যে লৌহ গঠিত যে যৌগ থাকে তার জন্য। তো দেখো এটির যে সঠিক উত্তর, এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ, এই যে ওটু যে পরিবহন করা হয় এটি কিন্তু হিমোগ্লোবিনের মাধ্যমে। ঠিক আছে, হিমোগ্লোবিনের কাজ কিন্তু, এবং লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকা কিন্তু এই যে লোহিত রক্তকণিকায় কিন্তু লৌহগঠিত যৌগ থাকে। ঠিক আছে, তোমরা কিন্তু মনে রাখবে। তো দেখো, মানুষের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে? তো ছয় নম্বর প্রশ্ন দেখো, মানুষের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে? 44টি, 41টি, 46টি নাকি 23টি? তো বন্ধুরা এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, 46টি কিন্তু থাকে। অনেক সময় প্রশ্ন করে কয় জোড়া থাকে, তো তোমরা প্রশ্নটা কিন্তু আগে ভালো করে বুঝবে কয় জোড়া। যদি কয় জোড়া বলে তাহলে লিখবে 23 জোড়া। ঠিক আছে, যদি জোড়ার কথা বলে 23 জোড়া, আর যদি কতগুলো বলে তাহলে কিন্তু 46টি হবে, আর জোড়া বললে কিন্তু 23 জোড়া হবে। তো দেখো সাত নম্বর প্রশ্ন দেখো, নিষেক ছাড়াই ফল সৃষ্টির ঘটনাকে কী বলে? নিষেক ছাড়া ফল সৃষ্টির ঘটনাকে কিন্তু পার্থেনোকার্পি বলে, অপশান বি কিন্তু এটির সঠিক উত্তর। তো দেখো আমরা আট নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখো আট নম্বর প্রশ্নে কী বলেছে? আট নম্বর প্রশ্ন বলছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর কাজ কী? ঠিক আছে, তো এটির কাজ কী? ক্রোমোজোম গঠন, লাইসোজোম গঠন নাকি স্টেরয়েড হরমোন সংশ্লেষ নাকি ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটায়? তো কোনটি এটি সঠিক উত্তর? তো দেখো এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, লাইসোজোম গঠন কিন্তু এর কাজ। ঠিক আছে, তো নয় নম্বর প্রশ্ন দেখো, আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু আসন্ন, যে WBP আর KP যে ভ্যাকেন্সিটা আসবে অবশ্যই আসবে সেটি কিন্তু ক্লাস। তো দেখো, কোষের এন্ডোক্লেটিলন কী দিয়ে তৈরি হয়? তো নয় নম্বর প্রশ্ন এটি, তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান ডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, এটি কিন্তু সঠিক উত্তর। তো দশ নম্বর প্রশ্ন আমরা দেখি, দশ নম্বর প্রশ্নে কী বলেছে? তো দশ নম্বর প্রশ্ন হচ্ছে, স্তন্যপ্রায়ী প্রাণীদের নিঃশ্বাসজনিত বায়ুর আদান প্রদান কোথায় ঘটে? তো তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো তোমরা একটু উত্তর দেওয়ার আমার সাথে চেষ্টা করবে। তো এটির সঠিক উত্তর কিন্তু অ্যালভিওলাই, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর। তো এগারো নম্বর প্রশ্ন দেখো, এগারো নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কী? তো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কী? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ত্বক নাকি যকৃৎ? এটি কিন্তু
এইবারের না হলে 2018 2018 মানে এপ্রিলিতে এই প্রশ্নটি এসেছিল যে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কিন্তু অপশন সি। দেখো আমি কিন্তু সেই সব প্রশ্নগুলোই করাচ্ছি, সেগুলো কিন্তু আসার অনেকটাই সম্ভাবনা। আমি কিন্তু সেই নিয়ে হিসাবেই মানে পুলিশের যেগুলো আসতে পারে সেই হিসাবেই কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। তো দেখো 12 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? তো মানুষের সবচেয়ে সবচেয়ে যে বড় অংশ সেটি কি? তো সেটি কিন্তু সেরিব্রাম। ঠিক আছে, সেরিব্রাম কিন্তু এটি সঠিক উত্তর। তো দেখো 13 নম্বর প্রশ্ন, দেখো তো 13 নম্বর প্রশ্ন কি আছে, মানুষের শরীরে মোট কতগুলো অস্থি আছে? তো মোট কতগুলো অস্থি আছে? তো বন্ধুরা মানুষের শরীরে কিন্তু মোট 206টি অস্থি আছে। ঠিক আছে, তো দেখো 14 নম্বর প্রশ্ন, দেখো একজন পরিণত পুরুষের দেহে রক্তের পরিমাণ কত? তো রক্তের পরিমাণ কত, 4 থেকে 5 লিটার, 3 থেকে 4 লিটার, 5 থেকে 6 লিটার, নাকি 6 থেকে 7 লিটার? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হবে অপশান সি, 5 থেকে 6 লিটার। আর পরীক্ষায় যদি প্রশ্ন শুধু অপশানে থাকে 5 লিটার, তাহলে কিন্তু তোমরা 5 লিটারই দেবে। তো 5 লিটার আগে কিন্তু প্রায় থাকবে, ঠিক আছে, তো তোমরা কিন্তু সেই সময় 5 লিটার দেবে। আর যদি থাকে 5 থেকে 6 লিটার, তাহলে দেবে 5 লিটার, 5 থেকে 6 লিটার যদি থাকে অপশানে, তাহলে 5 থেকে 6 লিটারই দেবে। আর যদি শুধু থাকে 5 লিটার, তাহলে অবশ্যই 5 লিটারই দেবে। তো দেখো মানুষের লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস কোন প্রকৃতির? তো 15 নম্বর প্রশ্ন, তো এটি কিন্তু আমাদের যে লালা রস যে নিঃসরণ হয়, ঠিক আছে, লালাগ্রন্থি থেকে, তো এটি কিন্তু ক্ষারধর্মী হয়। ঠিক আছে, এটি কিন্তু সবসময় মাথায় রাখবে, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর। তো দেখো উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত করা হয়? উত্তল লেন্স কিন্তু কিসের, বানানটা একটু ভুল হয়েছে, প্রতিকারে ব্যবহৃত হয়? কাছের দৃষ্টি, ক্যাটারেস্ট একদম কাছের দৃষ্টি, নাকি দীর্ঘ দৃষ্টিতে ব্যবহৃত হয়? তো দেখো উত্তল লেন্স কিন্তু ব্যবহৃত হয় সবসময় এই যে দীর্ঘ দৃষ্টি যে আছে, ঠিক আছে, মানে দূরের অনুদৃষ্টি, সেইখানে কিন্তু এটি ব্যবহৃত হয়। তো অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর। তো 17 নম্বর প্রশ্ন, দেখো কোন অ্যাসিডের অভ্যন্তরীণ ক্ষরণ পরিপাকে সহায়ক? এটা কিন্তু লাল কালিতে পড়েনি, এটা কিন্তু পরিপাকে সহায়ক, মনে রাখবে কোন অ্যাসিডের অভ্যন্তরীণ ক্ষরণ পরিপাকে সহায়ক। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি, সালফিউরিক, সরি, এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, HCl, মনে রাখবে হাইড্রোক্লোরিকের অ্যাসিডে কিন্তু এটি HCl বলে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সাংকেতিক ভাষায়। তো কোন অ্যাসিডের অভ্যন্তরীণ ক্ষরণের পরিপাক সহায়ক, মানে আমাদের শরীরে যে পরিপাক হয় সেটি কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এটা কিন্তু লঘুমাত্রায় থাকে আমাদের শরীরে। ঠিক আছে, তো দেখো 18 নম্বর কি, মানুষের পায়ের অস্থিগুলোর নাম কি? তো দেখো এটির উত্তর কিন্তু অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর, টিউবা বা ফিমার, এবং ফিমার। ঠিক আছে, তো 18 কিন্তু এটি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো 19 নম্বর প্রশ্ন, দেখো লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? তো লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়, যকৃৎ, ক্ষুদ্রান্ত বৃক্ষ, নাকি অস্থিমজ্জা? তো বন্ধুরা এটি সঠিক উত্তর কিন্তু অস্থিমজ্জায় কিন্তু এই যে লোহিত রক্তকণিকা সেটা কিন্তু উৎপন্ন হয়। তো চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই আমাদের চ্যানেল যে চ্যানেলগুলো আছে সেগুলোতে তোমরা যুক্ত হয়ে যাও, সোশ্যাল মিডিয়া আমি ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর এর আগে যারা মক টেস্টগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, সামনে কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে, এরপর কিন্তু আর সময় পাবে না, এরপর যে ভ্যাকেন্সিটা বেরোবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেস করে দেবে। ঠিক আছে, তো দেখো 20 নম্বর প্রশ্নটা কি, দেহে কোন গ্রন্থি থেকে অ্যাডামস অ্যাপেল বলে? ঠিক আছে, কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলে? তো বন্ধুরা এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, থাইরয়েডকে কিন্তু বলে। ঠিক আছে, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।